আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ব্রিজ ও ডেন্টাল ব্রিজের স্থায়িত্ব সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমরা আসুন প্রথমে জেনে নিই যে ডেন্টাল ব্রিজটি কি কোন পজিশনে ডেন্টাল ব্রিজ করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে মূলত যদি একটি বা দুটি দাঁত তুলে ফেলা হয় তখনই স্থায়ীভাবে সেখানে দাঁত লাগানোর জন্যই ব্রিজের ট্রিটমেন্টটি করা হয় এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে সামনের দিকে তো যদি তার পাশে দাঁত থাকে সেই দুই দাঁতের সাহায্যে তিন ইউনিটের একটি ব্রিজ করিয়ে নিলে দাঁত তোলা ফাঁকাটি সেই দাঁতের অভাব পূরণ করে এখানে দেখতে পাচ্ছেন তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে এবং তুলে ফেলার পরে পাশে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই পাশের দুটি দাঁতের সঙ্গে তিন ইউনিটের ক্যাপ করে দেওয়া হয়েছে এটি মূলত ডেন্টাল ব্রিজ এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে একত্রে ছয় ইউনিট ব্রিজ বসানো হচ্ছে সামনের দিকে দুটি দাঁত নাই পুরোপুরি উঠে গেছে এবং তার পাশে যে দাঁতগুলো ছিল সেগুলোও কিন্তু অসুস্থ ছিল আর তার কারণেই পুরো চারটি দাঁত এখানে ট্রিটমেন্ট করে আর এখানে যে দাঁত একেবারে ছিলই না তো পাশের যে দাঁতগুলো ছিল সেগুলো ট্রিটমেন্ট করে কাটিং করে ছোট করে নিয়ে এখানে ছয় ইউনিটের ব্রিজ বসানো হচ্ছে ভিওয়ার্স এই ব্রিজটি এই যে দেখতে পাচ্ছেন ছয় ইউনিটের ব্রিজ এই ব্রিজটি একটা পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন যে চার ইউনিটের ব্রিজ করা হয়েছে এখানে দেখুন যে চারটে দাঁত দাঁত দেখলে বুঝতে পারতেছেন যে দাঁতের কালারটা চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে গেছে তার মানে দাঁত আগে থেকেই অসুস্থ ছিল আর এমন অবস্থায় চারটে দাঁতই একসঙ্গে ট্রিটমেন্ট করে এখানে চার ইউনিটের ব্রিজ করে দেওয়া হয়েছে তো যদি কারো দাঁত না থাকে সেক্ষেত্রে পাশে যদি দাঁত থাকে তাহলেও ব্রিজ করতে পারেন অথবা যদি এমন হয়ে থাকে যে একই সঙ্গে সামনের দিকে কয়েকটা দাঁত নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও এভাবে ব্রিজ করে নেওয়া যায় যদি মাড়ির দিকে কোনো দাঁত না থাকে সেখানেও একই সিস্টেম যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে মাড়িতে একটি দাঁত নাই আর তার কারণে পাশে যে দাঁতগুলা রয়েছে এই দাঁতের সাহায্যে একই সঙ্গে তিনটি ক্যাপ সংযুক্ত করা হয়েছে এবং এই তিনটি ক্যাপ আপনার পাশে যে দুটি দাঁত থাকবে এই দুটি দাঁতের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার পরে এখানে যে ফাঁকা জায়গাটি ছিল সেখানে এমন একটি কৃত্রিম দাঁত বসে যাবে স্থায়ীভাবে এটি সাধারণত খুব তাড়াতাড়ি খুলে যায় না তো এটি মূলত ডেন্টাল ব্রিজ এটি সামনের দিকেও হয়ে থাকে এবং মাড়ির দিকেও হয়ে থাকে তো এই ডেন্টাল ব্রিজের সেটিংটা যদি ভালো হয় ট্রিটমেন্টটা যদি ভালো হয় তাহলে এটি লং টাইম পর্যন্ত টিকে থাকে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত তিন ইউনিটের একটি ব্রিজ যেমন এখানে একটি দাঁত নাই আর পাশে দুটি দাঁত নেওয়া হয়েছে এখানে মোট তিন ইউনিট ব্রিজের প্রয়োজন হয়েছে যেটি লাগানোর পরে ছবি এখানে দেখতে পাচ্ছেন আর এটি হলো মূলত ন্যাচারাল ডেন্টাল ব্রিজ যেটি তিন ইউনিটের ব্রিজ এখানে এই দাঁতটি নাই এই দাঁতটি পেশেন্টের নাই তার কারণে পাশে যে দুটি দাঁত ছিল সেই দুটি দাঁতের সঙ্গে এই দুটি দাঁত আবদ্ধ হবে এবং এই ফাঁকা যে জায়গাটা ছিল সেখানে এই ব্রিজটি কভারেজ করবে এটি যখন পেস্টিং দিয়ে আপনার দাঁতের সঙ্গে পুরোপুরিভাবে সংযুক্ত করে দেওয়া হবে তখন এই ব্রিজ দ্বারা আপনি ঠিক আগের মতো আগের অরিজিনাল দাঁত থাকতে যেমন আপনি ব্যবহার করতেন দাঁতের কার্যক্রম চালাইতেন ঠিক তেমনই কিন্তু এই ব্রিজটির ট্রিটমেন্টটি যদি সফল হয় ভালো হয়ে থাকে যদি ট্রিটমেন্টে কোনো ধরনের ত্রুটি না থাকে তাহলে সারা জীবন পর্যন্ত এই ব্রিজ আপনার টিকে থাকতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই তো ভিউয়ার্স মূলত ব্রিজের ট্রিটমেন্টটি যদি ট্রিটমেন্ট ভালো হয় তাহলে সারা জীবন পর্যন্ত সেটি ভালো থাকে যদি দেখা যায় যে আপনার দুটি দাঁতও না থাকে যদি মাড়িতে দুইয়ের অধিক দাঁত বা তিনটি দাঁতও না থাকে তাহলেও কিন্তু আপনি একই সঙ্গে তিনটা চারটা পাঁচটা ব্রিজ এরও বেশি কিন্তু আপনি করতে পারেন তবে ব্রিজ করার ক্ষেত্রে নরমালি ব্রিজ করার ক্ষেত্রে যেটি লক্ষণীয় তা হলো ব্রিজ করতে গেলে আপনার মাড়ির শেষ প্রান্তে দাঁত থাকতে হবে তা না হলে আপনি ন্যাচারালি ব্রিজ করতে পারবেন না এখানে যদি আপনার এই দাঁতটি না থাকে তাহলে শেষ প্রান্তে যদি দাঁত না থাকে তাহলে আপনি নর্মালভাবে ব্রিজ করাতে পারবেন না এখানে লাস্টে দাঁত থাকার কারণেই কিন্তু চার ইউনিটের ব্রিজ প্রয়োজন হচ্ছে এখানে দুটি দাঁত তুলে তুলে ফেলা হয়েছে এবং পাশে দুটি দাঁতের সঙ্গে সংযুক্ত করতে হবে তাই এখানে চার ইউনিটের ব্রিজ করানো হয়েছে যদি এমনটি হয় যে এখানে আপনার শেষ প্রান্তে কোনো ধরনের দাঁত নাই সেক্ষেত্রে আপনার সেখানে ইমপ্লান্ট ট্রিটমেন্ট করে সেখানে আপনি ব্রিজ করাতে পারেন এছাড়া অন্য কোনো ওয়ে নাই এখান থেকে একটি দাঁত নিয়ে যদি এই পাশে আপনি ইমপ্লান্ট না করলেও চলবে যদি তিনটি দাঁতের যদি চারটে দাঁতের সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে এই দাঁতটি নিয়ে এপাশে পাশে এখানে ইমপ্লান্ট করার দরকার নাই শেষ প্রান্তে একটি ইমপ্লান্ট করে নিয়ে একই সঙ্গে তিন ইউনিট বা চার ইউনিট ব্রিজ আপনারা কিন্তু করিয়ে নিতে পারেন যদি শেষ প্রান্তে দাঁত না থাকে তাহলে অবশ্যই এ ধরনের ইমপ্লান্ট ট্রিটমেন্টের মাধ্যমে সেখানে দাঁত প্রতিস্থাপন করে তারপরে সেখানে ব্রিজ করার প্রয়োজন হয় এমনকি যদি কিনা যে মাড়িতে একটি দাঁতও নাই অনেকের বিভিন্ন সমস্যার কারণে মাড়ি থেকে অনেকগুলো দাঁত পড়ে যায় তো একটি দুইটি দাঁত রয়েছে বা কয়েকটি দাঁত রয়েছে বাকিগুলো পড়ে গেছে এমন সমস্যা অনেকেরই রয়েছে তো তারাও চাইলে যদি কারো একটি দাঁতও মাড়িতে না থাকে সেক্ষেত্রেও কিন্তু ইমপ্লান্ট ট্রিটমেন্ট করে মাড়িতে এ ধরনের ব্রিজ বসানো যায় যেটি অত্যাধিক ব্যয়বহুল চিকিৎসা বললে চলে তো ভিউয়ার্স যদি কারো একটি দাঁত নাও থাকে তবুও কিন্তু সে এ ধরনের ব্রিজের ট্রিটমেন্ট করে দাঁত কৃত্রিমভাবে দাঁত স্থায়ীভাবে ফিরে পেতে পারে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম